হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে ধরুন আপনি কোনো এক কোম্পানির আন্ডারে সার্ভিস করার জন্য একটি কম্পিউটারাইজড ইন্টারভিউ দিতে গিয়েছেন এবং সেই ইন্টারভিউয়ে মাইক্রোসফট এক্সেলে এরকম একটি কাজ দেওয়া হয়েছে। এই কাজটি দেখুন, এখানে ফার্স্ট যে প্রথম একটি প্রোডাক্ট লিস্ট রয়েছে এবং এখানে দ্বিতীয় আর একটি প্রোডাক্ট লিস্ট রয়েছে এবং এখানে ম্যাচ একটি অপশন রয়েছে, অর্থাৎ এখানে দুটি টেবিলের এখানে ম্যাচ করতে বলছে। তো এখানে আপনাকে যেটা কাজ দেওয়া হলো, যেখানে প্রথম যে প্রোডাক্ট লিস্ট রয়েছে এই প্রথম প্রোডাক্ট লিস্টের সাথে দ্বিতীয় প্রোডাক্ট লিস্টের কোন কোন প্রোডাক্ট ম্যাচ হচ্ছে সেগুলিকে তুমি এখানে করে দেখাও। তাহলে এই সিস্টেম আপনি কীভাবে ক্রিয়েট করবেন এটাই আজকে দেখাবো। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। তাহলে এখানে দেখুন, ফার্স্টে যেটা কাজ হবে, আমি ফার্স্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখানে আমি ভিলুকা ফর্মুলা ইউজ করব। ভিলুকা ফর্মুলার এখানে দেখুন, ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে লুকা ভ্যালু, সেকেন্ড হচ্ছে টেবিলারে, তারপরে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার, রেঞ্জ লুকআপ। তাহলে ফার্স্টে যে সিনট্যাক্স রয়েছে এখানে লুকআপ ভ্যালু, তাহলে লুকআপ ভ্যালুটা কী হবে? এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, যেহেতু এখানে ম্যাচ করতে বলা হয়েছে ফার্স্ট প্রথম প্রোডাক্টগুলির সাথে এখানে ম্যাচ করতে বলা হয়েছে, তাই প্রথম যে টেবিলটি রয়েছে ফার্স্টে যে সেলটি হটপট টাইপ করা রয়েছে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। কিন্তু এখানে যদি বলা হতো যে দ্বিতীয় প্রোডাক্ট লিস্টের সাথে ম্যাচ করো, তাহলে কিন্তু এই দ্বিতীয় প্রোডাক্ট লিস্টের যে ফার্স্টে যে প্রোডাক্ট নেম রয়েছে ইস্পন, এই সেলটিকে সিলেক্ট করতে হতো। তো যেহেতু এখানে ফার্স্ট লিস্টের সাথে বলা হয়েছে, তাই দেখুন আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম। তারপরে দেখুন সেকেন্ড সিনট্যাক্স হচ্ছে টেবিলারে, তাহলে এখানে কোন টেবিল হবে, এখানে কোন টেবিলের সাথে এখানে ম্যাচ করতে বলা হয়েছে, দেখুন এখানে ম্যাচ করতে বলা হয়েছে এই টেবিলের সাথে, তাই দেখুন এই টেবিলের সাথে এখানে ম্যাচ করতে বলা হয়েছে, তাই দেখুন আমি এই টেবিলটি সিলেক্ট করে দিলাম। তারপরে যখন কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে, অর্থাৎ এখানে কলাম ইন্ডেক্স, অর্থাৎ এখানে যে টেবিল যে সিলেক্ট করা হয়েছে, কয়েকটা টেবিল এখানে সিলেক্ট করা হয়েছে, এখানে ফার্স্ট মাত্র একটি টেবিলে এখানে সিলেক্ট করা হয়েছে, দেখুন এক দিলাম, তারপরে কমা দিলাম, এখানে ফলস এক্সাক্ট হিসেবে জুড়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এখন ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু হটপট যে ছিল এই হটপট এখানে ম্যাচ হচ্ছে, অর্থাৎ ফার্স্টে এখানে যে হটপট রয়েছে দ্বিতীয় টেবিলেও দেখুন হটপট রয়েছে, তাই এখানে দেখুন রয়েছে। আমি আবার এখানে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলাম, যেমন সাথে সাথে এখানে চলে এসছে, কিন্তু এখানে দেখুন মনিটর দেখাচ্ছে, আবার বাকিগুলো এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে। এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে কিন্তু স্পুন রয়েছে, এখানে আবার স্পুন রয়েছে, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। তাহলে কিভাবে করবেন দেখুন, এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল ইলার্ট সিগন্যাল দেখাচ্ছে। তাহলে আর একবার ভালোভাবে দেখে নিই, ভ্যালুটিকে আমি ভিজুয়াল করলাম, এখানে ভালোভাবে দেখবেন যে টেবিলের যে অপশানটি রয়েছে রেড কালার, এখানে C3 = C10 এই যে ভ্যালুটি রয়েছে, এই ভ্যালুটিকে F4 কি প্রেস করে লক করে দিতে হবে। এবার ইন্টার দিলাম, তারপরে দেখুন আমি আবার এখানে ডবল ক্লিক করলাম, এখন দেখুন একদম ফ্রেশভাবে এখানে দেখাচ্ছে, দেখুন মোবাইল, কিন্তু এখানে দ্বিতীয় যে প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু মোবাইল নয়, তাই এখানে দেখুন নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে। স্পুন দেখুন, এখন স্পুন আছে, এখানে স্পুন আছে দেখুন, তারপরে এখানে দেখুন মাউস, এখানে মাউস আছে, আবার ডিনার সেট দেখুন, ডিনার সেট এখানে নাই, তাই দেখুন এখানে নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে। তাহলে দেখুন খুব সহজে এখানে ম্যাচিং ক্রিয়েট করা যাচ্ছে ভিলুকা ফর্মুলার সাথে। কিন্তু এখানে দেখুন, ধরুন আপনাকে বলা হলো যে এখানে নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল থাকবে না, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক থাকবে, যেগুলো ম্যাচ হচ্ছে না, যে প্রোডাক্টগুলি ম্যাচ হচ্ছে না সেগুলো ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে আপনি কীভাবে করবেন দেখুন, ফার্স্ট আমি এই ভ্যালুটিকে ভিজুয়াল করে দিলাম। এখানে দেখুন ভিলুকাপের আগে ইফ ইরর ফাংশান এখানে ইউজ করবো, ইফিরোর দিলাম, তারপরে এখানে দেখুন, অর্থাৎ ইফিরোর হচ্ছে এই ভ্যালুটি, এবং এই ভ্যালুটি যদি না থাকে এখানে কমা দিলাম, যদি না ম্যাচ হয় তাহলে কী হবে, সেখানে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের অর্থ হচ্ছে এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম দুবার, এখানে ডবল দুবার দেখুন, এখানে ডবল ইনভার্টেড কমা দেওয়ার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক, ফার্স্ট ওয়ান ক্লোজ, ইন্টার দিলাম।
এখন আমি আবার এখানে ডবল ক্লিক করলাম, দেখুন যেগুলো ম্যাচ হচ্ছে না সেগুলো দেখুন এখন কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবং যেগুলো ম্যাচ হচ্ছে যে প্রোডাক্টগুলি সেগুলো দেখুন দেখাচ্ছে না। কিন্তু দেখুন এবার আবার আপনাকে বলা হলো যে এখানে ব্ল্যাঙ্ক না থেকে যেগুলো সে ব্ল্যাঙ্কের জায়গায় আপনাকে নট ম্যাচ টাইপ করতে হবে, তাহলে আপনি কীভাবে করবেন দেখুন সেটাও দেখাচ্ছে আপনাদের, ভিজুয়াল করে দিলাম। তারপর এখানে দেখুন লাস্টের দিকে যে দুবার যে পরপর আমি ডবল ইনভার্টেড কমা দিয়েছি, এখানে মধ্যেখানে দেখুন ক্লিক করার পর এখানে আমি টাইপ করব নট ম্যাচ, এখন আমি ইন্টার দিয়ে দিলাম। দেখুন আবার এখানে ডবল ক্লিক করলাম, দেখুন যেগুলো ম্যাচ হচ্ছে না সেগুলো দেখুন নট ম্যাচ দেখাচ্ছে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে, এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।